করছি আজকের থেকে শুরু করছি আজকে শুক্রবার তো আজকের থেকে শুরু করছি তো আমাদের থিম হলো আলো অন্ধকার আলো অন্ধকার আমাদের থিম আর কিছু কিছু সত্যজিতের ছবি কিছু কিছু বার এটা থিমটা হলো এটাই সত্যজিতের থিম সব তো চলো এখন আমরা বাইরে দেখাবো যে আলো আর অন্ধকারের কি থিমটা সেটা তোমাদের দেখাবো আর আলো এটা হচ্ছে বেহালা আর্ট ফেস্ট আর কিছু কিছু বার অন্ধকার ভালো হয়ে যায় আর আর অন্ধকার আলো মানে ভালো হয়ে যায় আর এটার ভিতরে একটা থিম আছে আলো অন্ধকারে একটা থিম আছে এটা দেখে নাও লেখাটা এটা থিম দেখো এখানে আয়না দেওয়া আছে আলোর মধ্যে তুমি তোমার অন্ধকারের মধ্যে তুমি তোমার চেহারা দেখতে পারবে ফেস দেখতে পারবে চলো আমরা ভিতরে যাচ্ছি আসো অনেক ভিড় গাইস তোমরা দেখো অনেক ভিড় হচ্ছে তো এখানে একটা মিলার আছে পুরা মানে অন্ধকারের ভিতরে হালকা আলো অন্ধকারের ভিতরেও হালকা আলো আর দেখো লেখাটা চুপ করে দেখো পুরো থিমটা তোমাদের এখানে দেখিয়ে দিলাম এখন বাকি থিমগুলো তোমাদের দেখাবো বিহার আর্ট ফেস্টিভ্যালের থিম তো চলো আলো অন্ধকারের থিম তো চলো বাকিগুলো আমি দেখাচ্ছি আসো আমার সঙ্গে আসো চলো আমাদের সাথে দেখে নাও তাহলে তুমি থিমের এটা বুঝে যাবে আর এখানে এখানে দেখো পুরা সব মাটির পাতিল কড়াই ধান সব কিছু আছে দেখতে থাকো আসো ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি তোমাদের আসো দেখো একদম মননের মতো বানিয়েছে আর এটা ধান সব কিছু আছে
এটা হলো একটা থিম, বিহাল আর্ট ফেস্টিভ্যালের এটা একটা থিম। আমরা দেখলাম সুন্দর, একদম সুন্দর থিম, খুব সুন্দর থিম দেখলাম। মাটির সব জিনিসপাতি দেখো, এবারে থিমটা খুব সুন্দর, আলো অন্ধকারের থিম। আমি যেখানে থাকো অবশ্যই আসবে, তিন দিন হবে, তো বাকিটা আমরা তোমাদের দেখাচ্ছি। এই নামটা দেখে নাও, এই এই থিমের ইটা দেখে নাও, তো এই দেখো এটা একটা পুরোটা ই লাইটিং, আর ভিতরে সব একটা সাউন্ড আছে, বাচ্চাদের সাউন্ড আসে, বিভিন্ন ধরনের সাউন্ড আসতেছে এটা থেকে। আর পুরাটা ঘুরে ঘুরে দেখা, একদম একদম তো এখানে অনেক শব্দ, অনেক মানুষ তোমরা হয়তো শুনতে পারবে না। তো এই যে এটা দেখো বিভিন্ন সাউন্ড হচ্ছে এটার ভিতরে, খুব সাউন্ড হচ্ছে। তো এই এই থিমটা খুব সুন্দর, অ্যামেজিং একটা থিম। তো অবশ্যই তোমরা বিহাল আর্ট ফেস্টিভ্যাল আসবে, তিন দিন হবে, তো আজকে শুক্রবার, আজকে থেকে শুরু হয়েছে, রবিবার পর্যন্ত হবে, তোমরা অবশ্যই দেখবে। এবার চলো। চলো আমরা আর একটা আলো অন্ধকারের আর একটা একটা পার্ট দেখাচ্ছি। তোমরা দেখো খুব সুন্দর ক্যান্ডেল, আর থিমটা খুব সুন্দর, আলো অন্ধকারের একটা থিম, তোমরা দেখে নাও। দেখো এখানে মিরর দিয়েছে, যে তুমি আলোর ভিতরে আমার চেহারা দেখতে পারবে। এটা একটা সুন্দর থিম, তো অবশ্যই আসবে তোমরা। আজকের থেকে শুরু হয়েছে, শুক্রবার থেকে শুরু হয়েছে, রবিবার পর্যন্ত হবে, তো তোমরা যে যেখানে থাকো, যদি দেখে থাকো তাহলে জেনে থাকো, তাহলে অবশ্যই আসবে। তো এটাও দেখে নাও তোমরা, এইটা ওই পাশ এখানে দাঁড়ালে দেখো লাইটটা জ্বলতেছে, সেইটা তোমরা দেখে নাও, খুব সুন্দর। আর আর এখানে এটা দেখো, এটার উপর দাঁড়ালে দেখো লাইটগুলো জ্বলছে, খুব সুন্দর। এই থিমটা খুবই সুন্দর, এটা এখানে দাঁড়ালে দেখো লাইটগুলো জ্বলছে, পরপর পরপর সিঁড়িতে লাইটগুলো জ্বলছে, লাইটগুলো এটাও একটা থিম, এটাও দেখে নাও পুরাটা আস্তে আস্তে করে দেখে নাও, খুব সুন্দর একটা থিম, আলো অন্ধকারের একটা থিম। হয়তো আমার সাউন্ড তোমাদের কাছে ভালো করে নাও শুনতে পারো, এখানে অনেক ভিড় আছে, তো এই থিমটাও দেখে নাও তোমরা। আমরা কাজও করি, এন্টারটেইনমেন্টও করি, এখানে ডিফল্টটা কাস্টমার করছি। তো চলো তোমাদের আমি আরেকটা থিম দেখাচ্ছি, এটা আরেকটা থিম, আসো তুমি, আসো আমার সাথে আসো। এটা ফুললি অন্ধকার, আসো ফুল অন্ধকার, আর এটা এটা দেখেছি।
এটা পেছিস সব কটা তুই আছে দেখো তো গাইস এটা দেখো পুরো অন্ধকার একদম জিজি পোকার যে গন্ধটা মানে জিজি পোকার যে শব্দটা আছে সেই সাউন্ডটা এখানে দুয়া আর ফুললি অন্ধকার আমি তোমাদের এখানে অন্ধকার করে দেখাচ্ছি ক্যামেরাটা লাইটটা অফ কর তো এই দেখো এখন ফুললি অন্ধকার একদম জিজি পোকার আওয়াজ মানে খুব সুন্দর একটা শব্দ তো বেহালা আর্ট ফেস্টিভ্যাল আজকে শুক্রবার আজকে থেকে শুরু হয়েছে তোমরা যে যেখানেই থাকো যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আসবে এসে দেখবে আর তোমরা অনেকে কমেন্টস করছিলে যে বেহালা আর্ট ফেস্টিভ্যালের আমরা থিমটা দেখতে চাই তো তোমাদের জন্য ভিডিওটা বানানো তো অবশ্যই তোমরা আসবে এসে দেখবে তাহলে আমরা আমাদের পাড়ার যারা আছে তারা অনেক খুশি হবে তো অবশ্যই তোমরা এসে দেখবে যে এত কষ্ট করে এত সুন্দর করে একটা থিম তৈরি করেছে চলো উপরে দেখবে তুমি একদম আকাশ আকাশ বানানো হয়েছে পৃথিবী তো আমি লাইটটা অফ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখে নাও একদম মানে পুরো মানে হচ্ছে সব পুরো আকাশটা দেখা যাচ্ছে আর ছোট ছোট গুলো তারার তারা বানিয়েছে এটা পুরোটা একদম আকাশ আর তারা তারা তারাগুলো একদম বোঝা যাচ্ছে দেখে নাও তোমরা তো অবশ্যই তোমরা আসবে দেখবে
এখানে শেষ করছি পার্ট 1 পার্ট 2 পার্ট 3 তোমরা দেখতে পারবে তো আজকে পুরো এখানে শেষ করছি বাকিটা আমি দেখাচ্ছি না বাকিটা পরে দেখাবো তো চলো